কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে দুই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে ইতিমধ্যে বিকল্প প্রস্তাব দিয়েছে সিবিএসই। সুদেষ্ণা ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে নয়াদিল্লি থেকে। সুদেষ্ণা, কি খবর রয়েছে আজ? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আজ কোভিড কালে দেশের শিক্ষা ব্যবস্থা এবং নতুন শিক্ষানীতি পাশাপাশি দ্বাদশ বোর্ডের যে পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ যে বৈঠক হয়েছে 11:30 থেকে, এবং এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং সেখানে আমরা জানি যে যেভাবে প্রত্যেক রাজ্যের শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন, ভার্চুয়ালি এই বৈঠকটি হবে। এবং সেখানে করোনা কালে যেভাবে আমরা দেখেছি বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোকে নিয়ে সমস্যার মুখে পড়েছে কেন্দ্রীয় মন্ত্রক, এবং সেখানে কিভাবে এই পরীক্ষা করানো যায়, এবং আমরা জানি কিছু পরীক্ষা বাতিল হয়েছে দ্বাদশ ক্লাসের সিবিএসই এবং সিবিএসই বোর্ডের, এবং সেখানে তাদের পরামর্শ নেওয়া হবে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবদের যে করোনাকালে কিভাবে পরবর্তীকালে বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ওয়েভে আমরা জানি গোটা দেশে করোনার ছাবা জাঁকিয়ে বসেছে, এবং সেখানে পাশাপাশি শুধু এটাও নয়, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে থাকবেন অন্যান্য মন্ত্রীরা, যেমন থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী জাভড়েকর এবং স্মৃতি ইরানিও থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী। এবং সেখানে শুধু তাই না, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল তিনি কিন্তু শুধুমাত্র শিক্ষা সচিব, রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি পরিকাঠামো সেখানে পরীক্ষা করা যাবে কিনা, কন্ডাক্ট করা যাবে কিনা সেই পরামর্শ যেমন নেবেন, পাশাপাশি সিবিএসই তরফ থেকে এই বিকল্প যে ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে সেগুলো কি কি? দেখো, সেখানে তোমার শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে শিক্ষা নীতি এবং সেখানে পরিকাঠামো কি অবস্থায় রয়েছে রাজ্যের এই মুহূর্তে শিক্ষা পরিকাঠামো, সেখানে কি এই বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা করা সম্ভব, সেই বিষয়ে কিন্তু আজকের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেখানে মতামত নেওয়া হবে শিক্ষা সচিব এবং শিক্ষা মন্ত্রীদের, পাশাপাশি কেন্দ্রীয় তোমার শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল তিনি অভিভাবক শিক্ষক এবং পাশাপাশি যারা স্টেক হোল্ডার রয়েছেন এবং ছাত্রছাত্রীদের মতামত জানাতেও বলা হয়েছে, তারা কিভাবে এই পরীক্ষায় মুখোমুখি তারা বসতে পারবে কিনা, মোকাবিলা করতে পারবে কিনা, তাদেরও মতামত জানাতে বলা হয়েছে। ইতিমধ্যেও কিন্তু দিল্লির উপমুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া তিনি কিন্তু বৈঠকে বিভিন্ন ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকদের মতামতের বিষয়টি তুলে ধরেছেন এবং তাদের মতামতের কয়েকটি লিঙ্কও তিনি দিয়েছেন এই বৈঠকে, এমনটাই আমরা বৈঠক সূত্রে জানতে পারছি। তবে সুদেষ্ণা, অনেক ধন্যবাদ সুদেষ্ণা ঘোষাল আমাদের।